নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসজিবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় বইটা সলভ করাবো। জীবন বিজ্ঞানের ডক্টর দুলাল চন্দ্র সাতরা। তো দেখো, আজকে আমি চতুর্থ অধ্যায় সলভ করিয়ে দেবো তোমাদের। চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যাবতীয় যে সমস্ত এমসিকিউব আছে, এসএ কিউব আছে, শূন্যস্থান আছে, সত্য মিথ্যা, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এইগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং খাতায় লিখে নেবে। ফার্স্ট প্রশ্ন, এক দাগে, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? সিয়ের অ্যান্সার, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। দু দাগের প্রশ্ন, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন? বিয়ের অ্যান্সার হবে ওপারিন ও হ্যালডেন। তিন দাগের প্রশ্ন, যজ্ঞতমের উদ্বর্তন কথাটির সমর্থককে? ডিয়ের অ্যান্সার হবে স্পেন্সার। চার দাগের প্রশ্ন, অর্গিন অফ স্পিসিস বইটি কার লেখা? এর অ্যান্সার ডারউইন। পাঁচ দাগের প্রশ্ন, ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল? সিয়ের অ্যান্সার, প্রাকৃতিক নির্বাচন। ছয় দাগের প্রশ্ন, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? এর অ্যান্সার হবে ডারউইন। সাত দাগের প্রশ্ন, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার, ইও হিপ্পাস। আট দাগের প্রশ্ন, নিচের কোনটি সমসমস্ত অঙ্গ নয়? বিয়ের অ্যান্সার হবে আদা, আলু, ওল, হলুদ। নয় দাগের প্রশ্ন, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? এর অ্যান্সার হবে গিনিপিকের শিকাম। দশ দাগের প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো? বিয়ের অ্যান্সার, অক্সিজেন। এগারো দাগের প্রশ্ন, কোনটি জেরোফাইট উদ্ভিদ? বিয়ের অ্যান্সার, ক্যাকটাস। বারো দাগের প্রশ্ন, পায়রার বায়ুথলির কটি এয়ার স্যাক আছে? ঠিক আছে, নটি। তেরো দাগের প্রশ্ন, পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? এর অ্যান্সার, অগ্র প্রকোষ্ঠে। ফোরটিন দাগের প্রশ্ন, নিউ মেটাফোর কোথায় দেখা যায়? এর অ্যান্সার হবে হ্যালোফাইট উদ্ভিদে। পনেরো দাগের প্রশ্ন, মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে কেমন? ইংরেজি এইট আকৃতির। ডি এর অ্যান্সার হবে। ষোলো দাগের প্রশ্ন, উটের লোহিত কণিকা দেখতে কেমন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন। সতেরো দাগের প্রশ্ন, উটের দেহকোষে জল সরবরাহ করে? এর অ্যান্সার, পাকস্থলী থেকে। আঠেরো দাগের প্রশ্ন, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি উদ্ভিদ বাঁচতে পারে না, এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, অন্তঃপ্রজাতি সংগ্রাম। বিয়ের অ্যান্সার হবে। উনিশ দাগের প্রশ্ন, পর্ণকাণ্ড হলো? বিয়ের অ্যান্সার, পরিবর্তিত কাণ্ড। কুড়ি দাগের প্রশ্ন, শ্বাসমূল থাকে? এর অ্যান্সার হবে সুন্দরী গাছে। একুশ দাগের প্রশ্ন, রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? ডিয়ের অ্যান্সার হবে ওপারিন ও হ্যালডেন। বাইশ দাগের প্রশ্ন, প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়? ডিয়ের অ্যান্সার হবে সমুদ্রে। তেইশ দাগের প্রশ্ন, সমসমস্ত অঙ্গ গঠিত হয় কী কারণে? এর অ্যান্সার হবে অপসারী অভিব্যক্তির কারণে। চব্বিশ দাগের প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো? সিয়ের অ্যান্সার হবে চারটি। পঁচিশ দাগের প্রশ্ন, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো? বিয়ের অ্যান্সার, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, ছাব্বিশ দাগের প্রশ্ন, নিউ মেটাফোর হলো? সিয়ের অ্যান্সার, শ্বাসরন্ধ্র।
27 জায়গার প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো বি এর অ্যান্সার অক্সিজেন। 28 জায়গার প্রশ্ন, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্ত প্রজাতির সংগ্রাম, সি এর অ্যান্সার পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম। 29 জায়গার প্রশ্ন, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি, বি এর অ্যান্সার পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি। 30 জায়গার প্রশ্ন, নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ, সি এর অ্যান্সার হবে ক্যাকটাস। 31 জায়গার প্রশ্ন, নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা, অ্যান্সার হবে এর অ্যান্সার শ্রেণী পাখনা। সুপ্রিয় দর্শকার্থী, বাকি যে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এইগুলো আমি খুব শীঘ্রই সলভ করিয়ে দেব, বাকি প্রশ্নগুলো খুবই শীঘ্রই সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।